धन्यवाद जानाई माननीय मुख्यमंत्री के एरपरे नतून करे जे 20 लक्ष आवेदनकारीरा जुक्त होच्छेन लक्ष्मी भांडारेर संगे तार आगे এই প্রতিবেদনের মাধ্যমে মুখ্যমন্ত্রী সেটাকে সূচনা করবেন এবং তারপরে প্রতীকী হিসেবে প্রায় 15 জন প্রাপকদের আমরা মঞ্চে লক্ষ্মী ভান্ডারের চেক এবং শুভেচ্ছা বার্তা তুলে দেব। তার প্রথমে প্রতিবেদন লক্ষ্মী ভান্ডারের। আমরা এবারে ডাকতে ধন্যবাদ জানাই দিদিকে। দিদির কথায় মাসে মাসে নিশ্চিত আয় লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। আজকে প্রায় 15 জন লক্ষ্মী ভান্ডারের সঙ্গে যারা যুক্ত হয়েছে সেই প্রাপকদের আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। দিদির হাতে তারা নেবেন প্রতীকী হিসেবে দামি চেক এবং শুভেচ্ছা বার্তা। আমি প্রথমেই ডেকে নিচ্ছি মঞ্চে উত্তর 24 পরগনা থেকে আলেমা বিবি। আলেমা বিবি তিনি প্রতি মাসে 500 টাকা করে পাবেন এবং শুভেচ্ছা বার্তা দেয়া হয়েছে। তারপরে আসছেন উত্তর 24 পরগনা থেকে শ্রীমতী চুমকি ঘোষ। চুমকি ঘোষও প্রতি মাসে 500 টাকা করে পাবেন, তাকেও মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন শুভেচ্ছা বার্তা। হাওড়া জেলা থেকে সোমারি ওরাও, সোমারি ওরাও প্রতি মাসে 1000 টাকা করে পাবেন। হাওড়া জেলা থেকে শ্রীমতী দীপালি সিং প্রতি মাসে 500 টাকা করে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানাচ্ছেন। দক্ষিণ 24 পরগনা থেকে মায়া মণ্ডল প্রতি মাসে 1000 টাকায় নিজ নিজ অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারে ঢুকে যাবে। দক্ষিণ 24 পরগনার শাহিনা পারভিন প্রতি মাসে সে পাবে 500 টাকা করে। দক্ষিণ 24 পরগনার কল্পনা ওরাও প্রতি মাসে 1000 টাকা করে তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, শুভেচ্ছা বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ 24 পরগনার হাফিজা খাতুন প্রতি মাসে 500 টাকা করে তিনিও পাবেন, হাফিজা খাতুন দক্ষিণ 24 পরগনা। এরপরে কলকাতা থেকে এসছেন মঙ্গলা দাস, প্রতি মাসে 500 টাকা করে তিনি পাবেন, তার নিজের অ্যাকাউন্টে প্রতি মাসে এটা যাবে, শুভেচ্ছা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সুপ্রিয়া দিকপতি কলকাতা জেলা থেকে এসছেন, প্রতি মাসে 500 টাকা করে পাবেন, মাননীয় মুখ্য সচিব তার হাতে চেক তুলে দিচ্ছেন। উত্তর 24 পরগনার আমেনা বিবি তিনি প্রতি মাসে 500 টাকা করে পাবেন, শুভেচ্ছা বার্তা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। উত্তর 24 পরগনা থেকে মারুফা খাতুন 500 টাকা করে প্রতি মাসে পাবেন, শুভেচ্ছা এবং চেক পাচ্ছেন। হুগলি জেলা থেকে পাপিয়া দাস 1000 টাকা করে প্রতি মাস লক্ষ্মী ভান্ডার। হুগলি জেলা থেকে স্বাগতা চক্রবর্তী প্রতি মাসে 500 টাকা করে পাবেন তিনি। অবশেষে হাওড়া জেলা থেকে অঞ্জনা দাস প্রতি মাসে 500 টাকা করে লক্ষ্মী ভান্ডারের টাকা তাকে তুলে ধরলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে উন্নয়নের 11 বছর একটি প্রতিবেদন আমরা দেখতে চলেছি। আমরা উন্নয়নের 11 বছর এই প্রতিবেদন আমরা দেখব, সকলে আসন গ্রহণ করুন। 2011 সালের 20 মে বাংলার জনগণ তাদের নিজেদের সরকার প্রতিষ্ঠা করেছিল। এই সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে বাংলার প্রতিটি মানুষকে আন্তরিক অভিনন্দন। এই সরকারের সময়কালে পশ্চিমবঙ্গে উন্নয়নের সূচক জিএসডিপি 3 গুণ বৃদ্ধি পেয়েছে। 2020 সালের সূচনায়